চলমান করোনা সংকটের মধ্যে বড় ধরনের ধাক্কা খেল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক টুইটার এবং ইনস্টাগ্রাম এই তিন মাধ্যমে হঠাৎ করেই আর বিজ্ঞাপন না দেয়ার ঘোষণা দিয়েছে ইউনিলিভার ইউএসএ কিন্তু হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত নিল ইউনিলিভার সে প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে এ প্রান্ত থেকে ও প্রান্তে ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্র জুড়ে গড়ে ওঠা বর্ণবাদ বিরোধী আন্দোলনের কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে বহুজাতিক প্রতিষ্ঠানটি মূলত জর্জ জর্জফলএর হত্যাকাণ্ডের পর সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাদা কালো দ্বন্দ্বের অবসানে যে গণ আন্দোলন গড়ে ওঠে তার বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্যকে কেন্দ্র করেই সৃষ্টি হয় টানাপোড়েনের যেখানে আন্দোলনকারীদের গুলি করার হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প পরবর্তীতে মিথ্যা তথ্য সম্বলিত ট্রাম্পের একটি পোস্টে গণ অসন্তোষ ছড়িয়ে পড়ার আশঙ্কায় টুইটার কর্তৃপক্ষ তা সরিয়ে নেয় এরপর ফেসবুক জুড়ে শুরু হয় ভিন্ন এক আন্দোলন দলে দলে সামাজিক যোগাযোগ মাধ্যমটি ছাড়তে থাকেন ব্যবহারকারীরা তীব্র নিন্দা জানানো হয় ট্রাম্পের বক্তব্যের ওই ভিডিও সরিয়ে নিতে ফেসবুক কর্তৃপক্ষের প্রতি বারবার আহ্বান জানায় ব্যবহারকারীরা কিন্তু ফেসবুকের নীতির সঙ্গে সাংঘর্ষিক নয় এমন যুক্তি দিয়ে তা মুস্তে অস্বীকৃতি জানান এর প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ তার এমন বক্তব্যে হতাশন স্বয়ং তার প্রতিষ্ঠানের কর্মীরাই ক্ষোভ জানিয়ে অনেকে পালন করেন কর্মবিরতি এ মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রে জর্জ ফুয়েড হত্যার প্রতিবাদকারীদের নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের আরও একটি বিতর্কিত মন্তব্যের বিষয়ে ব্যবস্থা না নেয় চাপে ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এদিকে এক বার্তায় বিতর্ক সৃষ্টি করা বক্তব্য সরিয়ে নেওয়া হবে বলে জানালেও তা ফেসবুকের নীতির সঙ্গে সাংঘর্ষিক নয় বলে জানিয়েছেন জুকারবার্গ যদিও তার দাবি ভুল তথ্য প্রকাশের ব্যাপারে তৈরি হওয়া ক্ষোভের জবাব আগেই দিয়েছেন তিনি এসব কারণে ইনিলিভার বিজ্ঞাপন বন্ধের মতো সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে আর এসব ঘটনার নেতিবাচক প্রভাব পড়েছে ফেসবুকের বিজ্ঞাপনী আয়ে এ খবর প্রকাশের পরই যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে ফেসবুকের দর পড়েছে প্রায় সাড়ে আট শতাংশ অঙ্কের হিসেবে এই পতনের পরিমাণ ছাপ্পান্ন বিলিয়ন ডলার স্বাভাবিকভাবেই বৈশ্বিক বিজ্ঞাপনী বাজার বিশ্লেষকরাও ধারণা করছেন বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছেন জুকারবার্গ এদিকে নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় ইউনিলিভার জানিয়েছে পরিবর্তিত পরিস্থিতিতে এই ধরনের প্ল্যাটফর্মে বিজ্ঞাপন অব্যাহত রাখা সমাজের মানুষের মধ্যে সমতা সমতাসূচক পরিবেশ সৃষ্টি কিংবা মূল্যবোধের কোনো পরিবর্তন আনতে পারে না তাই চলতি বছর টুইটার ফেসবুক এবং তার মালিকানাধীন ইনস্টাগ্রামের মতো কোনও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পণ্যের বিজ্ঞাপন প্রচার হবে না ইউনিলিভার ছাড়াও যুক্তরাষ্ট্রের ফোন কোম্পানি ভেরাইজন ফেসবুক ছাড়ার ঘোষণা দিয়েছে এ নিয়ে ফেসবুকে বিজ্ঞাপন বর্জনের তালিকায় যুক্ত হল নব্বইটিরও বেশি প্রতিষ্ঠানের নাম কাজী থেকে শুভ সময় সংবাদ